আল্লাহ আমাকে দেখেন সর্বদা, এই বিশ্বাসটা আমি কি হাতের দ্বারা জাগাইয়া তুলতে পারবো না অন্তরের দ্বারাই জাগ্রত করতে হবে? তাহলে আল্লাহর যে বিধান বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা, পালন করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এই বিধান সম্পর্কে, এই বিধান সম্পর্কে যেই মাহফিলে আলোচনা হয় এই মাহফিলকে এসলাহি মাহফিল বলা হয়। তাহলে এই যে এসলাহি মাহফিল আপনারা নাম দিচ্ছেন, এর সাথে সামঞ্জস্য রাখে রাখে আলোচনা করার জন্য আমি এই হাদিসের কথাটা আপনাদের সামনে তুলে ধরব। তিন প্রকার এলেম শিক্ষা দেওয়ার পর রাসূল বলেন এই তিন প্রকার এলেম হলো তোমাদের দিন। ইলমে আকাইদ তোমাদের দিন, ইলমে ফিকহ তোমাদের দিন, ইলমে তাজকিয়া তোমাদের দিন। বুঝে থাকতে বলেন কত প্রকার এলেমকে রাসূল আমাদের দিন বলেছেন। তিন প্রকার এলেমকে রাসূল বলেছেন আমাদের দিন, এইটুকু কথা আমি আপনাদেরকে ভূমিকা স্বরূপ বুঝাবার চেষ্টা করি। যদি কেউ পরিষ্কার ভাবে বুঝে থাকেন একটু দয়া করে বলুন, বুঝলেন কিনা, বুঝলেন কিনা? জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কটা এলেম শিক্ষা দিলেন? প্রথম এলেমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয় এলেমটার নাম ইলমে ফিকহ, তৃতীয় এলেমটার নাম ইলমে তাজকিয়া। হাদিসের শেষে রাসূল বললেন এই তিনটা এলেমই তোমাদের দিন, এই তিনটা এলেমই আমাদের দিন। এবার বলেন তো ইলমে আকাইদ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিনা? ইলমে ফিকহ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিনা? ইলমে তাজকিয়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিনা? তাহলে মাদ্রাসায় দিন আছে কিনা? আংশিক না পুরাপুরি? এতটুকু কথা বুঝলেন? এখন যদি কেউ বলে মাদ্রাসায় এলেম আছে দিন নাই, মাদ্রাসায় এলেম আছে দিন নাই, তুমি এলেম বলতে কি কুরআন ডিম বুঝো আর দিন বলতে কি কুরআন ডিম বুঝো? এই তিনটা এলেমকেই রাসূল দিন বলেছেন আর তিনটা এলেমই মাদ্রাসায় আছে, মানে পরিপূর্ণ দিন মাদ্রাসায় আছে। একটা লোকে বলে মাদ্রাসায় এলেম আছে দিন নাই, এই লোকটা হলো এতাতি গ্রুপের নেতা। এই লোকটাকে এতাতি গ্রুপের নেতা মৌলানা সাদ সাহেব বাবা কয় মাদ্রাসায় এলেম আছে দিন নাই। রাসূল বলেন এলেম ওই দিন, রাসূল তিনটা এলেমকেই দিন বলেছেন আর হে কয় মাদ্রাসায় এলেম আছে দিন নাই, তুমি এলেম বলতে কি কুরআন দিন বুঝো আর দিন বলতে কি কুরআন দিন বুঝো? এরপরে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, আবু তালিব আমাদের নবীকে এত মহব্বত করতেন, নবীর মহব্বতে জান দিতে রাজি ছিলেন, কিন্তু নবীর দিন গ্রহণ করতে রাজি ছিলেন না। এই যে এতক্ষণ দিন বুঝাইলাম আপনাদেরকে, দিন কটা এলেমের সমষ্টি আমাদের দিন? এক নম্বর এলেমের নাম, দুই নম্বর এলেমের নাম, তিন নম্বর এলেমের নাম। এই নবীর দিন গ্রহণ করতে রাজি না, নবীর জন্য জান দিতে রাজি ছিলেন, এই কারণে নবীর বড় পেরেশানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সতর্ক করে দিয়ে আয়াত নাযিল করে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আবু তালিব আপনার মহব্বতের চাচা, আপনার মহব্বতে আবু তালিবে জান দিতে রাজি, কিন্তু আপনার দিন গ্রহণ করতে রাজি না, এই ব্যক্তিকে আপনি হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। এই আয়াতে আল্লাহ কি বুঝাইলেন? হেদায়েতের মালিক নবী না আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী না হইয়া থাকেন, তাহলে নবীকে পাঠাইলেন কেন? কে পাঠাইছেন? কেন পাঠাইলেন? হেদায়েত দিয়া দেওয়ার জন্য পাঠাইছেন না, হেদায়েত বুঝাইবার জন্য পাঠাইছেন। হেদায়েত দিয়া দেওয়ার মালিক নবী না, হেদায়েত বুঝাইয়া দেওয়ার দায়িত্বশীল নবী। দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। তাহলে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালিক নবীকে বলেছেন না আল্লাহ নিজেকে বলেছেন? হেদায়েতের মালিক নবী না, হেদায়েতের মালিক আল্লাহ। এতাতি গ্রুপের নেতা সাদ সাহেব কয় আল্লাহ হেদায়েতের মালিক না, আল্লাহ বলেন হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। সাদ সাহেব কয় আল্লাহ হেদায়েতের মালিক না। কোরআনের হককে কইছে না বিরুদ্ধে কইছে? আল্লাহর হককে কইছে না বিরুদ্ধে কইছে? আল্লাহর বিরুদ্ধে যারা যে কথা বলে সেও সহি তবলিগ করে না তবলিগের নামে বেজাল? এই সাদ সাহেব বর্তমান দুনিয়ার তবলিগের নামে বেজাল। এই লোকটার অনুসারীদেরকে এতাতি বলা হয়, এই এতাতিদের কাছে নির্বেদাল তবলিগ নাই, তবলিগের নামে বেজাল আছে। আমার আগে ঢাকার হযরত মুফতি দেলওয়ার শব্দামত বরকাতুহ আপনাদেরকে বলতেছিলেন, মাদ্রাসার 5000 ছাত্র শিক্ষক টঙ্গীর মাঠে তবলিগের ইস্তেমার কাজ করার জন্য গেছিলেন, এদেরকে পিটাইয়া কাউকে শহীদ কইরা ফেলছে, কাউকে জখম কইরা ফেলছে, এই এতাতিরা। তাহলে এইটার নাম এতাতি হইল না আতাতি হইল? এটা তো এতাতি দল না, এটা আতাতি দল। আতাতি করা নবীর কাজ না, আতাতি করা আবু জাহালের কাজ। এরা মুহে কয় নবীওয়ালা কাজ, আর কাজে কর্মে এরা আবু জাহালের কাজ করে। বলেন নবী এবং নবীর সাহাবীদের বিরুদ্ধে হামলা চালাইছিল কারা? আবু জাহিলরা। আবু জাহিলরা নবীর বিরুদ্ধে, নবীর সাহাবাদের বিরুদ্ধে হামলা চালাইছিল। এরাও সত্যিকার তবলিগিরার বিরুদ্ধে হামলা চালাইয়া 5000 মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে দখল করেছিল। এরপরে দেখুন হাদিস শরীফে রাসূল বলেন তিনটা এলিমের নাম দিন। সাত সব বলে মাদ্রাসায় এলিম আছে দিন নাই, এলিমের নাম দিন নয়। নবী বলেন এলিমের নাম দিন, এতাতিরার নেতায় কয় এলিমের নাম দিন না, নবীর পক্ষে কয় না বিরুদ্ধে কয়? নবীর বিরুদ্ধে যে কথা বলে তার তবলিগ, তার তবলিগ নির্বেজাল তবলিগ নয়, তার তবলিগ হইল তবলিগ নামের বেজাল। এরপরে দেখেন নবী হাদিসে জিবরিলের মধ্যে জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে উম্মতকে কোন এলিম শিক্ষা দিছেন? ইলমে তাসকিয়া। যাদের মনে নাই আবার স্মরণ করাইয়া দিলাম, জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসকিয়া শিক্ষা দিছেন, দিয়া বলছেন এটা তোমাদের দিন। সাত সাবে কয় ইলমে তাসাউফ দিন নয়, রাসূল বলেন ইলমে তাসাউফ দিন, সাদে কয় ইলমে তাসাউফ দিন না। বলেন নবীর পক্ষে কয় না নবীর বিরুদ্ধে কয়? আল্লাহর পক্ষে কয় না আল্লাহর বিরুদ্ধে কয়? তাহলে সে সহি তবলিগে আছে না তবলিগ নামের বেজাল? এই বেজালদের ব্যাপারে আপনাদের সতর্ক হওয়া দরকার।
তারপরে দেখুন নবীর যুগে সন্ত্রাসীদের মোকাবেলায় নবী নিজেও যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামদেরকেও যুদ্ধে পাঠাইছেন। এই সমস্ত যুদ্ধকে ইসলামের পরিভাষায় জেহাদ বলা হয়। জেহাদ যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের বিবরণ কুরআন হাদিসে ভরপুর। বলেন তো এই জেহাদগুলি দুনিয়ার কাজ না দিনের কাজ? দিনের কাজ। নবী নিজেও করছেন, সাহাবায়ে করাইছেন। এই যুদ্ধের ফলে শত্রুদের যে সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছে, এই সম্পদ থেকে রাসূল যোদ্ধা সাহাবাদেরকে ভাতা দিয়েছেন। ভাতা, শত্রুদের যে সম্পদ যুদ্ধের বিনিময়ে মুসলমানদের হাতে আসছে, এই সম্পদের এক অংশ দিয়া রাসূল যোদ্ধা সাহাবাদের কি দিয়েছেন? ভাতা দিয়েছেন। রাসূল দিয়েছেন, সাহাবাগণ নিছেন। বর্তমান দুনিয়ার চার মজহাবের ফতোয়া মতে, হানাফি মজহাবের ফতোয়া মতে, শাফি মজহাবের ফতোয়া মতে, মালিকি মজহাবের ফতোয়া মতে, হাম্বলি মজহাবের ফতোয়া মতে, বিশেষ কতগুলি দিনের কাজের বিনিময়ে বাতা দেওয়া নেওয়া জায়েজ। যেমন মসজিদের ইমামতির বিনিময়ে বাতা দেওয়া নেওয়া জায়েজ, মসজিদে মুয়াজ্জিনি করার বিনিময়ে ভাতা দেওয়া নেওয়া জায়েজ, মাদ্রাসায় ছাত্রদেরকে কুরআন হাদিস শিক্ষা দেওয়ার বিনিময়ে ভাতা দেওয়া নেওয়া জায়েজ। সব কাজে কইলাম জায়েজ নাই, দিনের সব কাজের বিনিময়ে ভাতা জায়েজ নাই, কিছু কাজে ভাতা জায়েজ। আমার কথা বুঝে থাকলে বলেন, দিনের সব কাজে ভাতা জায়েজ? সব কাজে ভাতা জায়েজ, কিছু কাজে ভাতা জায়েজ। চারো মজাবের ফতোয়া মতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের বিনিময়ে সাহাবাদেরকে ভাতা দিছেন, রাসূল ভাতা দিছেন, সাহাবাগণ ভাতা নিছেন। বর্তমান দুনিয়াতে চারো মজাবের ফতোয়া মতে মাদ্রাসায় ফরানির ভাতা জায়েজ, মক্তবে ফরানির ভাতা জায়েজ, মসজিদে ইমামতি করার ভাতা জায়েজ, মসজিদে মুয়াজ্জিনি করার বাতার লেনদেন জায়েজ। সাদ সাবে কয় এই বাতা জায়েজ নয়, হারাম। রাসূল বলেন জায়েজ, সাদ সাব কয় হারাম। তুমি নতুন একজন নবী নাকি? নবী নবী যেটাকে জায়েজ বলেন তুমি সেটাকে হারাম বলো কোন সাহসে? শুধু হারাম নয়, বলে বেশ্যা মহিলা, বেশ্যা নারী, বেশ্যা নারী দেহ ব্যবসা করে যেই পয়সা উপার্জন করে ওইটা যেই রকম হারাম, মসজিদের ইমামের বেতন এর থেকেও জঘন্যতম হারাম, মুয়াজ্জিনের বেতন এর থেকেও জঘন্যতম হারাম, মাদ্রাসার উস্তাদের বেতন এর থেকেও জঘন্যতম হারাম। বলেন বিশেষ কতগুলি দিনের কাজের বিনিময়ে বেতন ভাতা রাসূল নিজে দিছেন কিনা, সাহাবাগণ নিছেন কিনা? সাদ সাব বলে হারাম। সুতরাং সাদ সাবের তবলিগ নবীওয়ালা তবলিগ না মন গড়া তবলিগ? এই এতাহাতিদের তবলিগ নবীওয়ালা তবলিগ নয়, এতাহাতিদের তবলিগ মন গড়া তবলিগ। এদেরকে কোনো সময় তবলিগের নামে কোনো কর্মকাণ্ড কোথাও চালাতে দেবেন না। হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহ রসুল যে এলিম গুলিকে আমাদের দিন বলেছেন, সাত সব বলে এইগুলি দিন নয়, মাদ্রাসায় ইলমে আকাইদ শিক্ষা দেওয়া হয়, সাত সব বলে এটা দিন না, মাদ্রাসায় ইলমে ফেকা শিক্ষা দেওয়া হয়, সাত সব বলে এটা দিন না, মাদ্রাসায় ইলমে তাসাব্বুফ শিক্ষা দেওয়া হয়, সাত সব বলে এটা দিন না, রসুল বলেন দিন। ইলমে আকাইদকে রাসূল দিন বলেছেন, সাত সব বলে দিন না। ইলমে ফিকাহকে রাসূল দিন বলেছেন, সাত সব বলে দিন না। ইলমে তাজকিয়া যেটাকে আত্মা সংশোধনমূলক বিজ্ঞান বলা হয় রাসূল বলেন এটা দিন, সাত সব বলে দিন না। আমার কথা বুঝে থাকলে বলুন,
সাদ সাহেবের বক্তব্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে না বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যে যারা যে বা যারা কথা বলে রাসূলের বিরুদ্ধে যে বা যারা কথা বলে আপনারা যারা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির চালু করা তবলীগের সাথে জড়িত আপনারা অবশ্যই তাদের বিরুদ্ধে থাকতে হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সহি তবলীগে দিন সহি দিন শিকার সহি দিন শিক্ষা দেওয়া সহি তবলীগ করা সহি তবলীগের সাথে জড়িত থাকার আর তবলীগের নামে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবেলা রুখে দাঁড়াবার তৌফিক দান করুন সবাই বলুন আমিন।